আসসালামু আলাইকুম। ফয়সাল টেক অথবা ফয়সাল অফিসিয়ালে এই ভিডিওটি আপলোড করা হবে। তো আজকের ভিডিওতে আমি একটা শখের প্রোডাক্ট রিভিউ করব, যেটা আমি শখ করে আর কি দুইটা কিনছি, তাই ভাবলাম আপনাদের মাঝে এটি শেয়ার করার। আর দুই মডেল অর্ডার করছি, তো আমি দেখাচ্ছি। তো দুইটা প্রায় একই রকম দেখা গেল, কিন্তু এই দুইটার মধ্যে ভিন্নতা আছে। আর দুইটা কিন্তু দুই মডেল। একটা হলো, যদিও বা পরিষ্কার বোঝা যায় কিনা আমি জানি না, একটা হলো K30 আর একটা হলো K30। তো বক্স থেকে বুঝতে পারতেছেন যে দুইটা একই, আসলে দুইটা কিন্তু ভিন্ন। আর এগুলোর মাঝখানে কি থাকে, মাঝখানে একটা ব্লুটুথ স্পিকার থাকে। আর দুইটা দাম যদি বলি, আমি ফোনের সহায়তায় বলতেছি। একটা নিচে হইল টোটাল 449 টাকা, যে এটার দাম পড়ছে 449 টাকা। আর আমার এই হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো 590 টাকা। তো দুইটা মডেল কিন্তু ভিন্ন। আমি আবার বলছি, আমি কেনার সময় মনে করছিলাম যে একই, আপনারা এই ভুলটা করবেন না। K30 আর একটা হলো শুধু K30। তো কোনটা কিরকম, কোনটার সাউন্ড কোয়ালিটি কিরকম, তারপরে কোনটা কিরকম চার্জ থেকে, কোনটার ভয়েস শার্পনেস কিরকম, মানে নয়েজ কোনটা বেশি কোনটা কম, কোনটা চার্জ বেশি টিকে বা কোনটার কোয়ালিটি কিরকম, সেটা নিয়ে আপনাদের বলবো। তো দুইটার ভিতরে দামের কিন্তু বেশি একটা ডিফারেন্ট নাই, একটা 590 আর একটা হলো 449, 150 টাকার মতো আর কি ডিফারেন্স। তো এখন কোয়ালিটির বিষয়ে আসি। K30 যেটা, K30র দামটা 150 টাকা কম। তো আমি এটা অলরেডি আনবক্সিং করছি। আর এটা ইনটেক থাকে না, K30টা ইনটেক থাকে না। আর K30 যেটা, সেটা ইনটেক অবস্থায় থাকে। এইখানে ইনটেকের একটা কাগজ দেখতে পাচ্ছেন, যে একটা পলিথিন দিয়ে ট্যাপের মতো থাকে, যেটা আর কি বোঝা যায় যে এই প্রোডাক্টটা ইনটেক ছিল। আর অপরদিকে শুধু K30 যেটা, সেটা কোয়ালিটি যদি বলি, আমি এটা আনবক্সিং করি। এর ভিতরে পেয়ে যাবেন একটা এরকম স্পিকার। তো দুইটা স্পিকারই K30 আর K30 দুইটা স্পিকারই সেম। আর রিভিউটা একটু লম্বা হতে পারে, কারণ আমি বিস্তারিতভাবে বলতেছি, অনেক দিন ধরে যেহেতু আমি ইউজ করতেছি। তো K30টা এইটা আমার হাতে দেখতে পাচ্ছেন। তো K30 যেটা, তো সেইটা K30 থেকে আর একটু প্রিমিয়াম কোয়ালিটি হয়ে থাকে। আর অন হওয়ার সময় দুইটার একটু ভিন্ন সাউন্ড মনে হয়, যেরকমটা আমার মনে আছে আর কি। আমি এটা কানেক্ট করব অবশ্যই, এবং সাউন্ড টেস্ট করব ব্লুটুথ কানেক্ট করে। আর এটার সাথে আমার K30 সাথে একটা ম্যানুয়াল দিছিল, যেগুলো আমি রুমে ফেলে আসছি। আর একটা যে চার্জার USB কেবল, তো একটা কেবল দিয়েছিল। রোদ্রের কারণে চোখটা একটু ঝাপসা লাগতেছে। তো আর এখানে এটার যদি পাওয়ার অন করার প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে এখানে পাওয়ার অনের জন্য পাওয়ার বাটন পাবেন। তো এটা প্রেস করলে এটা পাওয়ার অন হবে একটা সাউন্ডের মাধ্যমে। আর এগুলাতে দেখা যায় যে মাঝে মাঝে চার্জিং এর সমস্যা থাকে, দুই একটাতে হঠাৎ মানে 200-100 ভিতরে 2-3টা বা 10-12টার সাউন্ড মানে চার্জিং সমস্যা থাকে, চার্জ উঠতে চায় না, কিছুটা আছে অনেক দেরিতে চার্জ উঠে, সেটা যদি আপনার কপালে পড়ে যায় সেক্ষেত্রে কেয়ার করা। আর এগুলো সাধারণত ইউএসবি টাইপের ক্ষেত্রে ইউএসবি টাইপ সি হয় না, ইউএসবি টাইপ যে আগের ইউএসবি টাইপ 2 মনে হয়, না সি এর আগে বি, ইউএসবি টাইপ বি তো সম্ভবত, তো সেইটা হয়ে থাকে। আর এটা 2-2.5 ঘন্টা চার্জ করলেই আর কি মোটামুটি চার্জ ফুল হয়ে যায়। আর চার্জ টিকার ক্ষেত্রেও মনে হয় 1-1.5 ঘন্টা ইউজ করলে আর কি, এটা আমি একটানে প্লে করি নাই, মেবি 2-2.5 ঘন্টা মনে হয় প্লে হবে। তো এটা ব্লুটুথ কানেক্ট করা খুবই ইজি, আপনারা যদি ব্লুটুথ অন করেন, আর এটা অন করার সময় একটা সাউন্ড হবে যেটা আপনারা দেখতে পারতেছেন। আর এখানে আমি যদি দেখাই, এখানে মডেলও কিন্তু দেখা যায় কিনা জানি না, দুইটার ডিফারেন্ট মডেল, এখানে দুইটাতেই শুরুর দিকে চাইনিজ প্রোডাক্ট, যেহেতু চাইনিজ লেখা শো করে, একটা K30 শো করে মডেল, আর একটা হলো K30। তো 30 যেটা সেটা 1-150 বেশি হলেও কিছুটা K30 থেকে প্রিমিয়াম হয়ে থাকে, যেমন সেটার সাউন্ড কোয়ালিটি বা সেটার যে ইউএসবি কেবলগুলা সেগুলো প্রিমিয়াম হয়ে থাকে। K30 যেটা সেটা ইউএসবি কেবল ব্ল্যাক দেয়, আর শুধু কে যেটা তো সেটার ইউএসবি কেবল হোয়াইট দেয়, আর অধিকাংশ ইউএসবি কেবলই কিন্তু নষ্ট থাকে K30 গুলা। আর দামের দিকে যদি বলি, দারাজে এগুলো K30 গুলো আগে অনেক কমেই সেল হতো, যেমনটা বলছিলাম 450 টাকা, আর বর্তমানে এটা তো দাম মনে হয় কিছুটা বেড়ে গেছে। আর আপনারা এটা প্রোডাক্ট ক্রয়ের ক্ষেত্রে একটা বিষয় লক্ষ্য রাখবেন, সেটা হলো যে যেগুলা দেখবেন অনেক ভালো রিভিউ আছে, আর রিভিউতে তেমন বেশি একটা ব্যাড কমেন্ট নাই, 2-3টা বা 5-6টা ব্যাড কমেন্ট থাকার ফলেও পরেও যদি সেগুলোতে দেখেন যে সেলারের রিপ্লাই ভালো, প্রাসঙ্গিক রিপ্লাই দিছে, তাহলে মনে করবেন যে যারা রিভিউ দিছে তাদেরও সমস্যা থাকতে পারে। আর যদি দেখেন যে ব্যাড কমেন্ট আছে 3-4টা বা 5-6টা, কিন্তু সেলারের কোনো রিপ্লাই নাই, সেলারের কোনো খোঁজ খবর নাই, কেয়ার নাই, তাহলে বুঝবেন যে এটা ফল্টি থাকতে পারে। তো সর্বশেষ যদি বলি যে আপনারা বাজেট আর একটু বাড়িয়েই মানে যে K30টাই কিনা ট্রাই করবেন, এটা মোটামুটি আমার কাছে সব দিক দিয়ে ভালো লাগছে, মানে প্রিমিয়াম ফিল হয়েছে। আর কে শুধু যেটা আর কি K30 তো সেইটা একটু দুর্বলই মনে হয়েছে। আর এখন তো আমার এখানে কানেক্ট হয়েছে, কানেক্ট করাই খুবই ইজি, এখানে পাওয়ার বাটনের পাশে আপনারা দেখতে পারবেন লেফট রাইটের অডিও নেওয়ার জন্য একটা বাটন, আর একটা ফোন রিসিভ করার জন্য আর একটা বাটন, এখানে ক্লিয়ার কি বোঝা যাচ্ছে কিনা, আর কানেক্ট হওয়ার পরে এখানে চার্জের পার্সেন্ট শো করবে, আর চার্জ ফুল হলে আপনারা কিন্তু এখানে 100% দেখতে পারবেন। যেহেতু কানেক্ট করা হয়েছে তো আমি একটা গজার প্লে দিয়ে দেখাচ্ছি। আর সাউন্ডের কথা যদি বলি, সাউন্ডের ক্ষেত্রেও কিন্তু K30টা পিছিয়ে থাকবে, K30র সাউন্ড কোয়ালিটি কিছুটা নয়েজ আসে, কোয়ালিটি কিছুটা কম ভালো। আর আমি এখন প্লে দিচ্ছি, জনম জনম যদি গাহি, তো এই গজালে কিছুটা সাউন্ড আপ ডাউন আছে। শেষ হবে না ভোরেও ভরে না যেন ভোরেও। তো প্রচুর লাউড আছে, তো আপনারা যদি আরো লাউডলি প্লে করতে চান সেক্ষেত্রে প্লে স্টোরে অ্যাপ্লিকেশনও আছে অডিও বুস্ট করা, সেগুলো যদি ইনস্টল করেন সেক্ষেত্রে এই সাউন্ডটা কিন্তু আরো দ্বিগুণ হয়ে যাবে, কিন্তু সেক্ষেত্রে স্পিকারে চার্জ তাড়াতাড়ি চলে যাবে। আর হলো যে স্পিকার কেটেও যেতে পারে যেহেতু অনেক লাউডলি প্লে হবে, সেটা আপনারা সাবধানতার সহিত এটা প্লে করবেন। তো এই প্রোডাক্টটির নামই তো বলা হলো না, এটা শুধু মডেল বলে গেলাম তাহলে তো হলো না। এই দুইটা প্রোডাক্টটি কিন্তু চায়না প্রোডাক্ট, আর এগুলো মূলত দারাজের চায়না থেকেই দেয় কিন্তু গ্লোবালি না। আগেই বাংলাদেশে মানে লোকেরা এটা কিনে নেয়, কেনার পরে আর কি সেল দেয়। গ্লোবালি হলে তো দেখা যায় যে 20-25 দিন সময় লেগে যায়, কিন্তু এগুলা এত সময় নেয় না, সর্বোচ্চ 3-4 দিন বা সর্বোচ্চ 5-6 দিন লাগতে পারে। আর প্রাইসের কথা বললাম। তো এই ভিডিওতে অনেক বকবক করলাম, আমি আশা করি যে মোটামুটি খুঁটিনাটি সব ইনফরমেশনে আপনাদের দিতে পারছি, যেহেতু আমি দুইটা মডেলই ব্যবহার করছি তাই। তো আপনাদের যদি আরো কোনো বিষয় জানার থাকে তাহলে এই ভিডিও নিচে কমেন্ট করবেন, আশা করি সময় পেলে রিপ্লাই দেওয়ার ট্রাই করব। বেশি একটা রিপ্লাই দেওয়া হয় না, তারপরেও যদি সময় পাই সেক্ষেত্রে ইনশাল্লাহ রিপ্লাই দেওয়ার ট্রাই করব। তো নেক্সট রিভিউ আমার হবে একটা কিবোর্ড, তো সেইটাও আমি দুইটা কিনছি, তো সেই কিবোর্ড আমি রিভিউ দিব। তো নেক্সট রিভিউ দেখার আমন্ত্রণ রইল, আল্লাহ হাফেজ।